আর হাতে গোনা কয়েকদিন পরেই বাঙালির ঘরে ঘরে ফিরে আসছেন মা দুর্গা। তাই মিনময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে ব্যস্ত করিমগঞ্জ শহরের মৃৎশিল্পীরা। তবে বাদ সাজছে খারাপ আবহাওয়া। দুর্গা মায়ের প্রতিমা গড়তে ব্যস্ত করিমগঞ্জ শহরের মৃৎশিল্পীরা। কর্মব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করছেন করিমগঞ্জের প্রতিটি প্রতিমা শিল্পীরা। শহরের প্রতিটি শিল্পালয়ে মায়ের মিনময়ী রূপ দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। পূজোর আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু তার আগে খারাপ আবহাওয়ার জন্য প্রতিমা তৈরিতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রতিমা শিল্পীরা, এমনটাই জানিয়েছেন করিমগঞ্জ শহরের মৃৎশিল্পীরা। প্রত্যেকবার আমরা সেম মূর্তির বাজেট করেছি। প্রত্যেকবার যেগুলো কাস্টমার আসে আমাদের কাছ থেকে নেয়, তাদের জন্যই আমাদের প্রতিমা নির্মাণ হয় এবং আমরা এক্সট্রা কোনো মূর্তি অর্ডার নেই না। এবং বৃষ্টির তো যখন দেখা যায় গরম, অনেক গরম দেখা যায় এবং কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। রিসেন্টলি যেগুলো অর্ডার হয়েছে ছোটো মূর্তি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটো মূর্তি কয়েকটা রয়েছে, ওটি একটু শুকাতে অসুবিধা হচ্ছে। আর অন্য মূর্তি যেগুলো আগের থেকে বানানো ছিল, মানে আগে যেগুলো আমরা এস্টিমেটে বানিয়েছিলাম, ওগুলো তো রং হয়ে গেছে এবং এগুলো আমরা এখন রং করে নেব এবং মহালয়ার দিন আমাদের চক্ষুদান হবে রীতিমতো।